আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমার লাইভে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা আমাদের সাধারণ মানুষের আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের জীবনের কিছু বাস্তব বিষয় নিয়ে আমরা সাধারণত যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি আমাদের প্রতিদিনের জীবনে তা মানুষকে কেড়ে মানুষের সাথে আমাদের যে আচরণ থাকে এবং মানুষের সাথে যে ওয়াদা থাকে এবং মানুষের সাথে যে কথা বলি তার মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয় এই বিষয়গুলো মানুষের জীবনকে পাল্টে দিতে পারে এবং মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে তো যে বিষয়টা আমি নির্ধারণ করেছি সেটা হলো তিন তিনটে কাজ যে সকল মানুষ করে অর্থাৎ এই কাজ যারা করবে তাদের থেকে দূরে থাকুন তিন শ্রেণীর মানুষ থেকে এই তিন শ্রেণীর মানুষ কারা এক নম্বরে হল যারা মিথ্যা কথা বলে মিথ্যাবাদী লোক আপনি তাকে যত বিশ্বাসই করেন না কেন সে আপনাকে ঠকাবে সে আপনাকে বঞ্চিত করবে সে আপনাকে লাঞ্ছিত করবে এটাই তারপরে হল যে আপনার কখনো যদি ওয়াদা করে বা কোনো কাজের যদি প্রতিশ্রুতি দেয় তাহলে সেটা সে ভঙ্গ করবে যারা কমেন্টস করছেন রমজান আমরা আপনার সাথে আছি শুভকামনা মামুন্না মনিরুল ইসলাম ঢাকা থেকে অনেক ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ বিষয়টা যে যে বিষয়টা স্বপ্নমা শপ ভাইয়া আজকের বিষয়টা অনেক ভালো লাগলো আছে ভাইয়া আজ পরীক্ষা আমার দোয়া করবেন অবশ্যই শুভকামনা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা নিয়ে যদি কোনো আপনার ব্যক্তিগত কোনো কমেন্টস থাকে অবশ্যই চাপা বাজ এমন ঠিক মিথ্যাবাদীর এটা সবচেয়ে বেশি শরীয়তুল্লাহ ধুলাল ভাই অনেক ভালো লাগলো ধন্যবাদ শরীয়তুল্লাহ ভাই মোহাম্মদ শামসুল হক কেমন আছেন শামসুল মহসিন উদ্দিন মহসিন উদ্দিন জহিরুল ইসলাম আপনাকে আমার সাথে একমত মিথ্যাবাদী ওয়াদা ভঙ্গকারী এবং আমানতের যে নষ্টকারী এই ধরনের লোকদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এদের কাছ থেকে কি আমরা একটু দূরে থাকতে পারি না কারণ এদের কারণে আমাদের জীবন ধ্বংস হচ্ছে মানুষের জীবন ধ্বংস হচ্ছে সমাজ ধ্বংস হচ্ছে তো এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনারা কোনো কথা বলতে চান অবশ্যই লিখতে পারেন আর যারা নিয়মিত আমার লাইভ দেখে থাকেন এই দুলার লাইভ শো তাদেরকে বলবো যে আমার এই ভিডিওটা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং প্রতিদিনের আমার ফেসবুক লাইভ যেটা এবং ইউটিউব লাইভ ফেসবুক লাইভ দুলার লাইভ শো সেটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এই কামনা করছি থ্যাংক ইউ শরিত ভাই তো যেটা বলছিলাম যে একজন ওয়াদা ভঙ্গকারী একজন মিথ্যাবাদী এবং আমানত নষ্টকারী এই তিন শ্রেণীর এই তিন শ্রেণীর অথবা এই তিনটি কাজ যে মানুষ করেন প্লিজ প্লিজ এদের কাছ থেকে দূরে থাকুন যেকোনো সময় আপনার বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন আপনি কোনো বিষয় নিয়ে ভাবছেন যে আপনি কি করবেন আপনি হয়তো নিজে চিন্তা করতে পারছেন না কোনো ডিসিশন নিতে পারছেন না একজন মানুষের সাথে সম্পর্ক করতে যাচ্ছেন বিজনেস করতে যাচ্ছেন সেটা পারিবারিক সম্পর্ক হতে পারে নিজের ব্যক্তিগত রিলেশন হতে পারে কোনো ব্যবসা বাণিজ্য হতে পারে আপনার অফিসে চাকরি দিতে পারেন আপনি এই তিনটা গুণ অবশ্যই বেঁচে বেছে বেছে এই লোকটাকে আপনি তার সাথে যে কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন অর্থাৎ একজন লোক যদি মিথ্যাবাদী হয় তাহলে কখনোই তার সাথে সম্পর্ক রাখবেন না অবশ্যই চেষ্টা করবেন যে এটা তার নিয়মিত কাজ কিনা এটা একটা বিষয় আর দুই নম্বর হলো যে ওয়াদা অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ওয়াদা করি হ্যাঁ ভাই আমি আসতেছি হ্যাঁ ভাই আমি এটা আপনাকে করে দিচ্ছি হ্যাঁ ভাই এই যে আশ্বাস এই ধরনের মানুষ কিন্তু সমাজের জন্য খুবই খারাপ এদের কাছ থেকে আপনার দূরে থাকা প্রয়োজন এরা আপনার ব্যক্তি জীবনের ক্ষতি করবে এরা দেশের জন্য ক্ষতিকর পৃথিবীর জন্য ক্ষতিকর তারপরে হলো যদি আপনি কোনো জিনিস আমানত রাখেন কারো কাছে যে ভাই তোমার কাছে এই জিনিসটা রাখলাম তুমি এই জিনিসটা সময় হলে সেটা আমাকে ফেরত দেবে আমি যখন চাইব কিন্তু দেখা যাবে যে যখন আপনার প্রয়োজন সেই আমানতটা নষ্ট করে ফেলছে আব্দুল্লাহ খান ভালো লাগলো থ্যাংক ইউ কমেন্টস করার জন্য এবং যারা দেখছেন দেশ এবং প্রবাসে আপনাদের সবাইকে সবাইকে স্বাগত জানাই এবং যারা আমার নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে লাইভ দেখে থাকেন তাদেরকে আমি অনেক শুভকামনা জানায় এবং তাদেরকে বলবো যে এই কথাগুলো যেন সবাইকে আপনি যেন ছড়িয়ে দিতে পারেন এই জন্য এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল দোলাল লাইভ শো যারা ইউটিউবে নিয়মিত আমাকে দেখেন আর যারা নতুন আজকে দেখছেন আর যারা ভিডিওটা এখন শেয়ার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এই মাত্র ভিডিওটা শেয়ার করলেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আপনার কারণে আর অনেকেই দেখার সুযোগ পাচ্ছে তো আমরা এই কথাগুলো বলে আজকে আমি শেষ শেষ করতে করব আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই লিখতে পারেন যে এই তিন শ্রেণীর মানুষ সমাজের জন্য সমাজের আপনার ব্যক্তি জীবনের জন্য ক্ষতিকর এবং এদের কাছ থেকে দূরে থাকুন এবং এই তিন শ্রেণীর মানুষকে সময় ঘৃণা করুন আমি আবার বলছি তিন শ্রেণীর মানুষের যে তিনটি কাজ একজন মানুষ করে তার কাছ থেকে দূরে থাকবেন এক নম্বরে হলো কথা বললে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা পাপ পাপের কাজ কোনার কাজ এবং এই মিথ্যাবাদীকে কখনোই মানুষ পছন্দ করে না লায়ার কিন্তু দুঃখের বিষয় আজকে এই সমাজে এই লায়ার অর্থাৎ যারা প্রতারক প্রতারক শ্রেণীর ধোকাবাজ তার মধ্যে প্রথম যে গুণটা থাকে সেটা হলো মিথ্যা কথা বলা আপনি মিথ্যা কথা বলার কি প্রয়োজন আছে আপনি মানুষের সাথে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু কথা বলেন মিথ্যা কথা বলে আপনি একজন মিথ্যাবাদীকে কখনো কেউ বিশ্বাস করে না আমরা সেই ছোট সময়ে একটা গল্প আমরা জানি ছোট সময় একজন মিথ্যাবাদী রাখালের গল্প জানি ছোট সময় পড়ে আসা সেই রাখালের গল্প কিন্তু সবারই আমাদের মনে থাকার কথা সেটা হলো কি বা বাঘ আসলো অর্থাৎ একজন রাখাল বালক বনের মধ্যে সে মেষ চড়াচ্ছিল গরু চড়াচ্ছিল অর্থাৎ গবাদি পশু চড়াচ্ছিল তো পাশে কৃষকরা কাজ করতেছিল তো সেই সময় কৃষকদেরকে বানানোর জন্য ছেলেটা একটা কাজ করতো সেটা হলো কি বলতো এই বাঘ আসছে বাঘ আসছে এই বাঘ 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 বলে সে সে আওয়াজ করতো কথা বলতো তো যখন একটা ছেলে কান্না করছে বাঘ আসছে বাঘ বাঘ বলে তখন আহ আশেপাশের লোকজন যারা ছিল তারা ছুটে আসলো ছুটে এসে ছেলেকে বলল। কোথায় বাঘ তখন ছেলেটি বলল যে কই বাঘ বাঘ নাই তো হাহা হাসতেছে বোকা বানাইল এভাবে আরেক দিন একদিন দুই দিন ঠিকই একদিন এরপরে একদিন ঠিকই বাঘ আসলো বাঘ এসে ছেলেকে আক্রমণ করলো রাখালকে আক্রমণ করলো কিন্তু সেদিনও সে কান্নাকাটি করেছিল সে জোরে জোরে আওয়াজ করেছিল বাঘ বাঘ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সেদিন আর তাকে কেউ বাঁচায়নি কারণ সে মিথ্যাবাদী মিথ্যা কথার অভ্যাস যদি কারো থাকে আমার যদি থাকে আপনার যদি থাকে তাহলে আসুন আজই সংকল্প করি আমরা এই কাজটা কখনোই করব না কখনোই কোনো মিথ্যা কথা বলবো না কারণ মিথ্যা এটা একটা ভয়ানক ধরনের একটা বদব্যাস এবং একটা কোনার কাজ তো এই মিথ্যা কথাটা আমরা কখনোই বলবো না এটা আমরা চেষ্টা করব। তাহলে সেই মিথ্যাবাদী রাখালের মতো আমাদের অবস্থা হবে এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো দ্বিতীয় নম্বর বিষয় ওয়াদা ওয়াদা যে ভঙ্গ করে তাকে কেউ ভালোবাসে না কিন্তু আজকে আমাদের বেশিরভাগ যে বিষয়টা সেটা হলো আমাদের একটা হিউম্যান নেচার হলো আমরা কথাই কথায় ওয়াদা করি সেটা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র দেশ থেকে বিদেশ সব জায়গায় একজন মা ও আদা করছেন বাবা তোমাকে এটা কিনে দিব ওটা কিনে দিব প্রথমে এখান থেকে ফ্যামিলি থেকে শুরু হয় আপনি আপনার সন্তানকে দিতে পারবেন না তাহলে তার সাথে আপনি এই ওয়াদা কেন করতেছেন আপনাকে কিন্তু খারাপ মনে করব এরপরে আপনার যদি বিভিন্ন ধরনের সামাজিকভাবে ওয়াদার প্রচলন থাকে এটা মানে বিশেষ করে যদি আমরা আমাদের দেশের কথা বলি আর আমাদের ম্যানিফেস্টো থাকে ব্যক্তি জীবনে যেরকম ম্যানিফেস্টো থাকে আমাদের যারা দেশ চালান যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ম্যানিফেস্টো তৈরি করেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আপনার ইউনিয়নের চেয়ারম্যান ম্যানিফেস্টো তৈরি করে আপনার এলাকার ইউনিয়ন কাউন্সিলের মেম্বার তৈরি করে ম্যানিফেস্টো বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ওয়াদাটা বেশি দিয়ে থাকেন কারণ তারা বেশি আহ জনসভায় যান এবং মানুষের সাথে কথা বলেন বলেন ভাই সব আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আপনাদের এই সেই কাজ করে দেব আপনি আপনার সীমাবদ্ধতা জানেন সীমাবদ্ধতা জানেন তারপরেও কেন আপনি এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এক কথায় কোনো ওয়াদা করার আগে অবশ্যই বা কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই আপনি জানুন যে আপনার যোগ্যতাটা কতটুকু আপনি সত্যি কি পারবেন আপনি যে কাজ করতে পারবেন না সেই ধরনের মিথ্যা ওয়াদা প্রতিশ্রুতি মানুষকে কখনোই ঠিক না আপনি যদি যদি ওয়াদা যদি আপনি দেন তাহলে আপনি যদি কোনো প্রতিশ্রুতি দেন আপনি যদি কোনো অঙ্গীকার করেন তাহলে অবশ্যই সেটা রক্ষা করার চেষ্টা করেন আপনি আপনার বন্ধুকে বলছেন যে দোস্ত দোস্ত আমি চলে আসতেছি কাল তোমার সাথে দেখা হবে ওকে সে কিন্তু অনেক কাজ ফেলে কিন্তু আপনার সাথে সে দেখা করবে অথচ আপনি সেখানে গেলেন না বিষয়টি কেমন হবে বলেন আপনার কোনো বন্ধুকে আপনার সময় দিলেন আপনার কোনো বান্ধবীকে সময় দিলেন ওয়াদা করলেন এই কাজগুলো মোটেও ঠিক না এই কাজগুলো কখনোই করবেন না আমরা ওয়াদা দিই মোবাইল ফোন দিই মোবাইল ফোন মিথ্যা কথা বলে মিথ্যা কথা একটু আগে কথা বলেছি আমি আমি এখন আছি গোলশান মোবাইলে বলছি ভাই আমি তো এখন বরিশাল আছি আমি আছি ঢাকা আমি বলতেছি আমি তো এখন রংপুর আছি আমি আমি ঢাকার বাইরে আছি এই মোবাইলেও কিন্তু এই ধরনের মিথ্যা কথা বলা যায় এই মোবাইলটা বিশাল বড় একটা বিষয় আর ওয়াদা ভঙ্গের যে বিষয়টা বলছেন হলো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ওয়াদা হতে পারে যে ভাই আগামীকাল আপনার বিলটা দিয়ে এটা এবং ওয়াদা দুইটাই কিন্তু ধরনের কাজটা আমরা কখনোই যেন না করি অনুরোধ এই কাজটা করবেন না সুন্দর একটা সমাজ গড়তে চাই সুন্দর একটা দেশ গড়তে চাই অতএব ওয়াদা ভঙ্গ করবেন না এরপর সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো আমানতের খেয়ানত করা আপনার জীবন আপনার কাছে আমানত আপনার সংসার আপনার কাছে আমানত আপনার দেশ আপনার আমানত অর্থ সম্পদ আমানত সাধারণভাবে আমানত বলতে যেটা বলি যে কোনো কিছু গঞ্ছ গচ্ছিত রাখা আপনার কোনো ব্যাংকে ধরুন আপনি এক লক্ষ টাকা রাখছেন যদি ব্যাংক অস্বীকার করে যে আপনি আমার কাছে কোনো টাকা রাখেননি সেই ব্যাংক যদি টাকা কোনো কারণে মেরে দিল অথবা খেয়ে ফেললো ভেঙে আপনার সেই আমানতকে বা আপনার সেই জামানতকে সে অস্বীকার করলো আপনার কেমন লাগবে আপনাকে বিশ্বাস বুঝে আপনাকে বিশ্বাস করে আপনার কাছে একটা সম্পদ রাখলো যে দোস্ত রাখো এইটা আমরা এটা স্বাভাবিক করেই থাকি আমরা হয়তো আহ রেখে যাই আমরা অনেক অনেক গল্পই জানি যে বাবা মারা যাচ্ছে বাবা মৃত্যুর সময় বলতেছে আমার সন্তান তো খুবই ছোট আমার সন্তান আমার যে জমি জমা আছে এই জমিগুলো তোমাকে আমি দিয়ে গেলাম তোমার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেলাম বা তোমার কাছে বিক্রি করলাম এটা একটা আমানত হিসেবে রাখলাম আমার সন্তান যখন বড় হবে তার কাছে তুমি দিবে তখন কিন্তু আপনার সেই জমি আপনার সেই যে প্রিয় মানুষটি যে আপনাকে অনেক ভালোবেসে আপনার কাছে যে সম্পদটা তার সন্তানের জন্য ছোট সন্তানের জন্য রেখে গেল সেটা আপনি নিজে ভোগ দখল করলেন এবং তাকে কখনো আর ফেরত দিলেন না এই কাজটাকে মোটেও করা ঠিক আপনার স্ত্রী আপনার কাছে কোন জিনিস সামনত রাখতে পারে এটা আমাদের একটা প্র্যাকটিস আমরা স্ত্রীর জিনিস আমরা দেখা যায় যে নিজে আমরা এইচএম বিল্লাল হোসেন ঠিক বলেছেন ভাই থ্যাংক ইউ যে আমরা আমাদের স্ত্রীর গহনা হতে পারে টাকা হতে পারে অর্থ হতে পারে স্ত্রীও কিন্তু আমার কাছে এটা রাখতে পারে কিন্তু আমি স্বামী হিসাবে সেটা ভেঙে ফেলছি আমি নিজের ইচ্ছা মতো সেটা খরচ করছি কিন্তু সে যখন এই টাকাটা চাচ্ছে তখন আমি এই টাকাটা দিচ্ছি না অতএব এই ধরনের আচরণ আবার স্বামীও স্ত্রীর কাছে রাখতে পারে যে আমি তোমার কাছে দশ হাজার টাকা রাখলাম এটা স্বামী স্ত্রীর অত্যন্ত পারিবারিকভাবে এটা হতে পারে আবার আমানত কি হতে পারে আমানত হতে পারে আপনি যখন প্রতিষ্ঠানে চাকরি করবেন আপনি কোন প্রতিষ্ঠানে যদি চাকরি করেন তাহলে সেই প্রতিষ্ঠানের প্রতিটা সম্পদ আপনার কাছে আমানত আপনি একজন কর্মকর্তা কর্মচারী হিসেবে অবশ্যই আপনার উচিত প্রতিষ্ঠানের প্রতিটা সম্পদ আপনার রক্ষা করা ঠিক আছে আপনাকে প্রতিষ্ঠানে পাঁচটা কম্পিউটার দিছে পাঁচটা ল্যাপটপ দিছে আপনি একটা বাসায় নিয়ে আসলেন নিয়ে এসে কী করলেন আপনি নিজের মতো করে সেটা ইউজ করলেন আপনার ব্যক্তিগত কাজে অফিসের কাজের জন্য আপনাকে একটা মোবাইল ফোন দেওয়া হয়েছে আপনাকে একশো টাকা মোবাইল বিল দেওয়া হচ্ছে একশো টাকা মোবাইল বিল বা এক হাজার টাকা আপনাকে মোবাইল ফোন শুধু আপনার অফিসের কাজের জন্য দেওয়া হচ্ছে আপনি সেটার শতকরা দেখা গেছে যে আপনি নাইনটি পার্সেন্টই আপনি কী করতেছেন আপনি খরচ করতেছেন আপনার ব্যক্তিগত কাজে এটা কি আমানতের খেয়ানত নয় অফিসের ফার্নিচার অফিসের যে কোনো টোলস অফিসের যে কোনো জিনিসপত্র আপনার কাছে আমানত একটা কাগজ একটা আলপিন একটা আলপিনও অবশ্যই আমানত অফিসের কাছে কর্মচারীর আবার অফিসের প্রতিটা জনশক্তি প্রতিটা কর্মচারী অফিসের মালিকের কাছে আমানত তাদের সুখ দুঃখ তাদের তাদের কমিটমেন্ট তাদের সবকিছু আপনার সব কিছু রক্ষা করার কিন্তু দায়িত্ব এটাও একটা আমানত আমানতটা অর্থাৎ শুধু টাকা পয়সায় না আর অন্যান্য বিষয়ও হতে পারে তো এই ধরনের আমানতকে আপনি খেয়ানত করবেন না এরপরে যে বিষয়টা হলো আপনার কাছে আমানত আপনি হয়তো আপনার জীবনটাকে আপনি ইচ্ছা করলে খারাপ ভাবে ব্যয় করতে পারেন আপনাকে যে সৃষ্টি করেছেন যে স্রষ্টা সে কিন্তু এই জীবনটা আপনাকে সুন্দরভাবে দান করেছেন এটাকে আপনি ইচ্ছা যদি আপনি অপচয় করেন এটাও ঠিক হবে না অর্থাৎ আমরা যে তিনটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বললাম সেটা হলো মিথ্যা কথা না বলা ওয়াদা করলে কারো সাথে আপনি সেটা ছোট হোক বড় হোক সেই ওয়াদাটা রক্ষা করা এবং কারো কাছে কোনো আমানত যদি রাখা হয় তাহলে সেই আমানতটা যেন আমরা তাকে ফিরিয়ে দিই যে তোমার জিনিস তুমি নিয়ে যাও আমরা অসংখ্য ধর্মীয় বই পুস্তক রয়েছে মনীষীদের কথা থেকে আমরা এই তিনটা কাজে আমরা সব সময় চেষ্টা করি যে এই কাজ থেকে যেন আমরা দূরে থাকতে পারি এই নেতিবাচক আচরণে এই তিনটা কাজ যেন আমাদের ব্যক্তিগত জীবনে যেন না আসে সেটা চেষ্টা করব হাবিবুল্লাহ শিকদার যুক্ত হয়েছেন প্রিয় মানুষ ধন্যবাদ জানাচ্ছি আমার আজকে লাইভ দেখার জন্য দুলাল লাইফ শো যারা রেগুলার দেখেন যারা নিয়মিত দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর যারা ভিডিওটা শেয়ার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আপনাদের কোনো কমেন্টস থাকলে আসতে পারে কোনো প্রশ্ন থাকলে আসতে পারে যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারেন এখনই আমি শেষ করতে চাচ্ছি আজকের লাইভ আর একটাই রিকোয়েস্ট যদি আপনি ইউটিউবে যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদেরকে বলবো যে আমাকে সাবস্ক্রাইব করার জন্য এই জন্য বেশি কিছু করার প্রয়োজন নেই এর জন্য আপনার কোনো টাকা প্রয়োজন হবে না এটা অনুরোধ সেটা হলো আপনি আপনার ইউটিউব ওপেন করুন সেখানে লেখুন দুলাল লাইভ শো এরপর একটি লাল বাটন সাবস্ক্রাইব বেলাইকন এটা যথারীতি আপনি একটা ভালো একটা গান যদি দেখেন আপনার মানে মনটা ভরে যায় আপনার ভালো একটা নাচের অনুষ্ঠানে আপনি ক্লিক সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু আমি চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার জন্য মানুষের জীবনকে তুলে ধরার জন্য আমি কি আপনার কাছ থেকে একটা সাবস্ক্রাইব পেতে পারি না যদি আমাকে ভালোবেসে থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলেও সেখানে একটা ডিসলাইক বাটন আছে ইউটিউবে দেখবেন সেই ডিসলাইক দেবেন আপনার কোনো কমেন্টস যদি থাকে তাহলে সেটা কমেন্টস করতে পারেন তো সর্বোপরি ভালো থাকুন সবাইকে শুভকামনা দিয়ে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে সবাই সফল হন সুখী হন আমার জন্য দোয়া করবেন আমরা কথা বলার সময় আমরা যেন সুন্দরভাবে আলামিন হাসান ভাই দেখছি ভালো লাগছে থ্যাংক ইউ তো আমরা কথা বলার সময় যেন অবশ্যই চেষ্টা করব যেন মিথ্যা কথা না বলি সেটা যত ছোটই হোক না কেন আজ থেকে শুরু করব। গতকাল যা হবার হয়ে গেছে আজ থেকে আসুন আমরা এই তিনটা প্র্যাকটিস শুরু করি কথা বলবো আমরা শাপলা শালুক থ্যাংক ইউ নূর মোহাম্মদ এই মাত্র এলাম ধন্যবাদ তো আসুন আমরা আমাদের ব্যক্তি জীবনে এই তিনটা কাজ শুরু করি এক নম্বরে হলো কখনোই মিথ্যা কথা বলবো না সেটা যত ছোটোই হোক শাপলা শালুক স্মাইলি দেওয়ার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওটা শেয়ার করার জন্য ধন্যবাদ যারা শেয়ার করছেন আমার ভিডিওটা শেয়ার করবেন আশা করছি মিথ্যা কথা কখনোই নয় মিথ্যা কথা মহাপাপ মিথ্যা কথা আমরা কখনোই বলবো না আমরা ছোট সময় কিন্তু আমরা সেই ছোট সময়ে যে পড়া আসা কবিতা আমরা মিথ্যাবাদী রাখালের গল্প আমি আগেই বলেছি আমরা ছোট বাচ্চাকে শেখাই জনি জনি ইয়েস পাপা টিলিং লাইন নো পাপা আমরা আমরা পড়ার সময় কিন্তু ঠিকই পড়ি যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না কিন্তু আমরা ঠিকই মিথ্যা কথা বলি তো আমাদের ব্যক্তি জীবনে আসুন আমরা মিথ্যা কথা বলা ছেড়ে দিই ওয়াদা ভঙ্গকারী আপনি যে ওয়াদাটা রক্ষা করতে পারবেন না সেই ওয়াদা কখনোই মানুষের সাথে করতে যাবেন না আপনার যদি কোনো কারণে ওয়াদা করে ফেলেন যদি সেটা যদি সেই কমিটমেন্ট যদি না রাখতে পারেন তাহলে আপনি সেটা ভঙ্গ হওয়ার আগেই আপনি সরি বলে নেন তার কাছে আগেই বলেন যে ভাইয়া আমি ক্ষমপ্রার্থনা করছি আমার এই সমস্যা এটার জন্য আমি ওয়াদাটা রক্ষা করতে পারছি না এটা তো আমরা করতেই পারি কিন্তু আপনি যে ওয়াদাটা করছেন সেটা না করে আপনার ফোন বন্ধ করে রাখছেন আপনি কোনো যোগাযোগ করছেন না কমিটমেন্ট করছেন না অথবা একজনকে ওয়াদা করছেন তোমার সাথে আমি দেখা করব দেখা করছেন না এবং তাকে আপনার যে কোনো সমস্যা আপনার হতেই পারে তাই বলে কি আপনি তার সাথে দেখা করবেন না এই কাজটা কিন্তু মোটেও ঠিক না এর এরপরে যে বিষয়টা সেটা হলো ওয়াদ আমানত খেয়ানতকারী আপনাকে বিশ্বাস আপনাকে বিশ্বাসে আপনাকে ভালোবেসে আপনাকে ভালো জেনে আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার ভাই হতে পারে আপনার এলাকাবাসী হতে পারে অথবা যে কোনো বিষয় হোক না কেন সেই আমানত আপনি আপনার কাছে কচ্ছিত আমানত কখনো আপনি খেয়ানত করবেন না অর্থাৎ সেই আমানতকে আপনি ধ্বংস করবেন না তো আশা করি এই তিনটা বিষয় নিয়ে যদি আমরা আমাদের মানব জীবনে কাজ করি এবং আমাদের ব্যক্তি জীবনে যদি এটা প্র্যাকটিস করি তাহলে সুন্দর একটি জীবন গড়ার সুযোগ হবে তো সর্বশেষ একটা কথা বলি যে এমন জীবন সেই কথাটাই এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ভালো থাকুন সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ